বাংলার যে সারা কোণে কোণে আমাদের যে সঙ্গীতের একটা ভান্ডার আছে, সেই ভান্ডারটা তুলে ধরাই হলো আমাদের উদ্দেশ্য। যোধপুর পার্ক উৎসবকে ডেফিনেটলি ত্রয়ী কৃতজ্ঞ থাকবে একটা বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। ত্রয়ীর বাংলা ব্যান্ডের গান এই উৎসবকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। গত 10ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি 10 দিনব্যাপী দক্ষিণ কলকাতায় যোধপুর পার্ক উৎসব হয়ে গেল। কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর রতনদের উদ্যোগে এই নিয়ে চতুর্থবার এই উৎসব হলো, আর এখানেই চমৎকার গান করে সকলকে আনন্দ দিলেন বাংলা ব্যান্ড ত্রয়ী। একদিকে বোম্বে থেকে আগত খ্যাতনামা শিল্পীদের সমন্বয় যেমন ঘটেছে, তেমনি বাংলাদেশ থেকে আগত শিল্পীদেরও মিলনক্ষেত্র হয়ে উঠেছিল। সেই সাথে পশ্চিমবঙ্গের ট্যালেন্ট শিল্পীদের যে সঙ্গীত ভাণ্ডার এখানে গান করে সকলকে মুগ্ধ করেছে। 10 দিনব্যাপী এই অনুষ্ঠান ছিল জাঁকজমকপূর্ণ। আর 5টা অনুষ্ঠান থেকে এই যোধপুর পার্ক উৎসব ছিল সম্পূর্ণ স্বতন্ত্র। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। Oh,
সুযোগ দেওয়ার জন্য। আমি বলেছিলাম রথযাত্রী রথযাত্রী একটা সুযোগ দেবে না, আমরা কোনো প্রফেশনাল ব্র্যান্ড নয়, ইউর অ্যামেচার ব্র্যান্ড পারফর্ম ফর দ্য লাস্ট টু হ্যাফ ইয়ার্স, কিন্তু আমরা ইউনিক ব্র্যান্ড দ্য ওয়ার্ল্ড। আমাদের ব্যান্ডে রয়েছে সেন্সিভিয়াস কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইংলিশ ডক্টর চন্দ্রানী বিশ্বাস, ডক্টর ইংলিশ লিটারেচার। আমার স্ত্রী, আমার মেয়ে বৈশা বিশাখ, বৈশা ইজ আ মাধ্যমিক র্যাঙ্কার 2015 এ 9th সাড়ে 11 লক্ষ লোকের মধ্যে, 2017 সাড়ে 10 লক্ষ লোকের মধ্যে বৈশা র্যাঙ্ক 10 যাদবপুর ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং পড়ে, অ্যান্ড শি ইজ র্যাঙ্ক উইথ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড র্যাঙ্ক। রিসেন্টলি ও জার্মানিতে একটা স্কলারশিপ পেয়েছে, ব্যাঙ্ক স্কলারশিপ হোস্টেল। And the lead singer who sings the least, I'm the director and CEO of Techno University and Techno India Group for the last 12 years, shaping lives of people, shaping lives of students. Charity was also the Ranchi Chichesha who ran by today. কিন্তু এরকম ব্যান্ড আপনারা সারা দুনিয়াতে পাবেন না যাতে একটা ইঞ্জিনিয়ারিং এর ডক্টরেট আছে এবং একটা সাহিত্যের ডক্টরেট, যে একটু আমাদের জন্য হাততালি হোক না, এর মধ্যে তো গান গাইছি।
আমরা আমাদের জটুরপাক উৎসব এটা দিয়ে চার বছরে পদার্পণ করি, মূলত বাংলার হেরিটেজ, বাংলার যে সারা কোণে কোণে আমাদের যে সঙ্গীতের একটা ভাণ্ডার আছে সেই ভাণ্ডারটা তুলে ধরাই হলো আমাদের উদ্দেশ্য। এখানে যেরকম বাউল গানও হয়, এখানে ভাটিয়ালি গানও হয়, এখানে কীর্তনও হয়, আবার এখানে আধুনিক গান হয়, রবীন্দ্রসঙ্গীত হয়, নজরুলগীতিও এখানে হয়। সমস্ত মানুষের কে নিয়েই আমাদের এই জটুরপাক উৎসব, এবং এর সাথে আমরা বাংলাদেশের সংস্কৃতিটাকে একটা মিলনের জায়গায় নিয়ে এসেছি। আমরা প্রতি বছর একটা দিন বাংলাদেশ উৎসব করি, আগামীকাল বাংলাদেশ, সেখানে টোটাল বাংলাদেশের শিল্পীরাই গান। আমাদের লক্ষ্য হলো উদীয়মান শিল্পীদের তোলা এই প্ল্যাটফর্ম থেকে। আবার আমরা এর পাশাপাশি বিভিন্ন প্রফেশনাল যেরকম অধ্যাপক, যেমন সুজয় বিশ্বাস অধ্যাপক, এর আগে একজন অধ্যাপক গান গেয়ে গেছে, আজকেই গিয়েছে, গতকাল এক ডাক্তারবাবু গান গেয়ে গেছে, আমাদের এখানে তথ্য সংস্কৃতির সেক্রেটারিও গান গিয়েছে, এবং নানা ধরনের প্রফেশনাল লোকেরাও গান গাইতে পারে, তাদেরকে তুলে ধরাও আমাদের একটা লক্ষ্য। এই লক্ষ্য পূরণে যেরকম ভালো শিল্পীরাও গান গাইবে, বোম্বে শিল্পীরাও গান গাইবে, বাংলার ভালো শিল্পীরা গান গাইবে, বাংলার উদীয়ন শিল্পীরা গান গাইবে, আবার বিভিন্ন প্রফেশনাল জায়গার লোকেরাও আমাদের এখানে গান গাইবে, এটাই আমাদের মূল। ট্রোয়ী বাংলা ব্যান্ডের গান আজকের এই যে একটা অন্য রকম আজকে একটা দিন, আজকে একেতে আমাদের বিবেকানন্দ জন্মবার্ষিকী, এবং তার সাথে আমাদের একটা মিলন ক্ষেত্র যাকে বলা যায় একটা যোধপুর পার্কের এত সুন্দর একটা উৎসবের মেজাজ, সেখানে ট্রোয়ী বাংলা ব্যান্ডের গান এই উৎসবকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। আমরা সবাই এতটাই এনজয় করেছি, এবং মানে অডিয়েন্সের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যে আরেকটা গান, আরেকটা গান, কারণ মানুষের মন যেন ভরে ওঠেনি একটা গান শুনে, বারবার তা আমরা চেয়েছি যে আরেকটা গান হয়ে যাক। তো এই টোটাল যে একটা আমেজ, এই যে শীতের আমেজ, তার সাথে আজকে ছুটির দিন, তার সাথে আজকে বিবেকানন্দের জন্মবার্ষিকী, সবটাকে যেন ত্রয়ীর গান একটা অন্য রকম মাত্রা যোগ করেছে। আমি পায়েল মুখার্জি। খুব ভালো লাগলো আজকে এরকম একটা উৎসবে আসতে পেরে। যোধপুর পার্ক উৎসবে আমি এই নিয়ে তিনবার আসছি, রতনদাকে আমি বহুদিন ধরে চিনি, আমার বাড়িটাও এর পাশেই। রতনদাকে আমি বারবারই বলেছি যে এই উৎসবটা কী করো, আগেরবার এখানে আমাদের শ্রদ্ধেয় আশাজি এসেছিলেন, আমাকে সেই প্রোগ্রামটাতেই রতনদা ডেকেছিল, সব মিলে একেবারে জমে ক্ষীর যেটাকে বলা হয় শীতের সময়। রতনদাকে আমি বলবো যে এরকমভাবে প্রত্যেক বছর উৎসবটাকে করে যাক, দারুণভাবে হোক। আর এখানে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে মানুষের একটা ঢল নেমে এসেছে, প্রত্যেক বছর এরকমভাবে মানুষ আসবে, আরও মানুষের ঢল আসবে। সন্দীপ ভট্টাচার্য। ইট ওয়াজ এ ইউনিক অপরচুনিটি, যোধপুর উৎসব গত চার বছর ধরে হচ্ছে, আইকনিক সব সঙ্গীত শিল্পীরা এসেছিলেন, রতনদা এখানকার প্রেসিডেন্ট, রতনদা ইজ নোন টু ফি ফর সাম ফিউ ইয়ার্স, এবং রতনদা থাকার জন্য এই সুযোগ পাওয়া, কিন্তু উই ট্রাই টু ডু জাস্টিস টু হিজ ডিসিশন। এবং আমার মনে হচ্ছে আমরা যখন গান শেষ করছি লোকে বলছে আরও গান, আরও গান, সেইটার চেয়ে বোধহয় শিল্পীদের আর কিছু ভালো লাগতে পারে না। এবং আমরা বলতে থাকি যে ত্রয়ী একটা ইউনিক ব্যান্ড, ত্রয়ী আগামী দিনে যে নাম করবে এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। যোধপুর পার্ক উৎসবকে ডেফিনেটলি ত্রয়ী কৃতজ্ঞ থাকবে একটা বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমরা তো অনেক জায়গায় করছি, কিন্তু উই স্টিল কনসিডার যোধপুর পার্ক উৎসব অ্যাজ ওয়ান অফ দ্য বিগেস্ট। এবং আজকে একটা বিশেষ দিন, আজকে বিবেকানন্দের জন্মদিন, এই ইয়োতে, দি ডে অফ ইয়োতে আজকে একটা ত্রয়ীর মতো ইয়াং ব্যান্ড পারফর্ম করতে পেরে খুব খুশি। প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, ডিরেক্টর অ্যান্ড সিও টেক ইউনিভার্সিটি অ্যান্ড টেক ইন্ডিয়া গ্রুপ। আজকে স্বামী বিবেকানন্দর জন্মদিন, এবং তাকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা জানাই। ওনার জন্মদিন উপলক্ষে আমরা যে এরকম একটা মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়েছি,
এটা আমার কাছে একটা অভূতপূর্ব ব্যাপার। এখানের অডিয়েন্সও ভীষণ ভালো, সব গান বোঝেন বলে মনে হলো, এবং যেভাবে আমাদের অ্যাপ্রিসিয়েট করেছেন এবং গান শুনেছেন এবং তার সঙ্গে আমাদের এনকারেজ করেছেন, আমি সত্যি এরকমভাবে এরকম অডিয়েন্স আমি পাইও নি, এবং এরকম মঞ্চ, এত ভালো সাউন্ড সিস্টেম, প্রত্যেকটা জিনিস, এবং এর জন্য আমি বিশেষভাবে রতনদাকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। আমি প্রফেসর ডক্টর চন্দ্রাণী বিশ্বাস, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যান্ড সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি। এত বড় একটা অডিয়েন্সের সাথে, এত অ্যাপ্রিসিয়েটিভ একটা অডিয়েন্সের সামনে, আর ভেবেও গর্ব হচ্ছে যে এই একই মঞ্চে এরপরে সোনু নিগম, ইমন, এদের মতো আর্টিস্টরাও গান করবেন। তো ভীষণই ভালো লাগলো এবং অডিয়েন্সের অ্যাপ্রিসিয়েশন পেয়ে আরও উৎসাহ পেলাম, এভাবেই যেন চালিয়ে যেতে পারি। হ্যাঁ, আমার নাম বৈষ্ণা বিশ্বাস, আমি যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট।